তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করে দেব, যার পূর্ণ মান হচ্ছে 10। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সংযোগ স্থাপনের সক্ষমতা। 1 নম্বর, নিচের পাঠটি পড়ো ও কয়েকটি কথায় লেখো। প্রথমে আছে, দেখো প্যারাগ্রাফটা পড়তে হবে। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে, কার পরনে লাল শাল? এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো, উত্তরে লিখতে হবে রামের পরনে লাল শাল। খয়ের প্রশ্নটা দেখো, পাটটিতে সাদা ও লাল ফুলের নাম কি কি? এখানে উত্তরটা কি লিখবে দেখো, বেল ফুল হলো সাদা এবং জবা ফুল হলো লাল। তার মানে সাদা ফুলের নাম বেল আর জবা ফুল হলো লাল রঙের। তারপরে বলেছে দাগ দিয়ে মেলাও। এখানে ছবি দেওয়া রয়েছে আর এখানে শব্দ লেখা রয়েছে। প্রথমে এটা কিসের ছবি? তাহলে প্রথমে দেখো এখানে কাপের ছবি, তাই জন্য এটা তীর চিহ্ন দিলাম এইখানে। তারপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে ব্যাটের ছবি, তাই জন্য এখানে ব্যাটের জায়গায় তীর চিহ্ন দেওয়া হলো। তারপরে দেখো কি আছে, এটা দেখো ক্যাপের ছবি, ক্যাপ মানে টুপি, এখানে টুপি থেকে এখানে তীর চিহ্ন দেওয়া হলো। তাহলে দেখলে, এবারে দেখো পরের প্রশ্নটা। বলেছে সমস্যা সমাধানের সক্ষমতা। 3 নম্বর বলেছে ছবি দেখে ফাঁকা জায়গায় কথা লেখো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখান থেকে যে উত্তরটা হবে লিখতে হবে। তাহলে এটা কিসের ছবি তোমরা বলো, এটা হলো বট গাছের ছবি, তাই জন্য এখানে লিখতে হলো বট। তারপরে দেখো বলেছে ফাঁকা জায়গায় সংখ্যা লেখো। এখানে 1 আছে, তারপরে 2টো ঘর ফাঁকা, তারপরে 4 আছে, তারপরে আর একটা ঘর ফাঁকা। তাহলে এখানে তোমাদের কি লিখতে হবে, এ দেখো 1 লেখা আছে, এখানে তোমাদের লিখতে হলো 2। তারপরে কি হবে, এখানে তোমরা লিখবে 3। তারপরে কি আছে, এখানে 4 আছে, আর এখানে তোমরা লিখবে 5। তাহলে দেখে নিলে কিভাবে লিখতে হবে। এবারে দেখো পরেরটা কি বলেছে, বলেছে মানসিক ও শারীরিক সমন্বয় ক্ষমতা। বলেছে 4 নম্বরে, নিচের ছবিটি রং করো ও ব্যাঙের কটি পা লেখো। দেখো এখানে ব্যাঙের একটা ছাতা দেওয়া রয়েছে, ছাতার ছবি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছবি দেওয়া রয়েছে, মেঘ করেছে তার ছবি, আর ব্যাঙ বসে আছে। এ দেখো এখানে ব্যাঙের গায়ের রংটা সবুজ দেবে, মুখের এই জায়গাটা কালো, চোখগুলোও কালো। এখানে পেটের দিকটা তোমরা একটু লাইট এন্ড শেডে এখানে দেওয়া রয়েছে, তোমরা যদি পারো এরকম ভাবে দেবে, হলুদ রং আর একটু কমলা দিয়ে দেওয়া রয়েছে। এখানে মেঘের রং তোমরা এখানে ব্লু কালারের দেবে, বৃষ্টির রংটা এখানে হালকা আকাশি রঙের তোমরা দেবে, আর এইখানে ব্যাঙের ছাতার রংটা ডিপ ব্রাউন কালারের দেবে, আর ব্যাঙের গায়ের রংটা তোমরা সবুজ রঙের দেবে, আর পেটের দিকটা একটু হালকা হলুদ রং আর ডিপ হলুদ দিয়ে শ্যাডো দেওয়া রয়েছে, এরকমভাবে তোমরা করে দেবে। আর নিচে রয়েছে কচুরি পানার পাতার ছবি দেওয়া রয়েছে, এখানে পাতার রংটা হালকা সবুজ, ডিপ সবুজ, একটু নীল রং মিশিয়ে তোমরা করে দেবে। আর এখানে বলেছে ব্যাঙের কটি পা আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছবিতে ব্যাঙের কটা পা আছে, 1টা 2টা 3টে 4টে। তাহলে তোমরা এখানে লিখবে ব্যাঙের 4টি পা আছে। তাহলে আজকে তোমাদের ক্লাস ওয়ানের 10 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।